যে যত বড় জ্যোতিষী তত বড় প্রতারক এটা আমাদের একটা স্লোগান এটা আমাদের একটা ব্র্যান্ড আমরা জানি জ্যোতিষীরা দাবি করে তারা এই করে দেবে ওই করে দেবে যার সঙ্গে বিয়ে ভেঙে গেছে তার সঙ্গে আবার বিয়ে দিয়ে দেবে প্রেম ভেঙে গেলে প্রেম দিয়ে দেবে যার সঙ্গে প্রেম করতে চান তার সঙ্গে প্রেম ঘটিয়ে দেবে এ সম্ভব ধরাগলা আমি বললাম তোমার কথা বললাম তোমার সঙ্গে দীপিকা পারুকানের বিয়ে ঘটিয়ে দিই পারবে কিচ্ছু পারবে না এই যে অবাস্ত বোকা বোকা কতগুলো চিন্তার থেকে লোকেরা যে হাজির হয় টাকা দেয় তাদেরকে বলবো তারা একটু সাধারণ জ্ঞান নিয়ে চিন্তা করুন আর জ্যোতিষীদের বলবো তোমরা প্রতারণা ছাড়ো নাহলে প্রমাণ করতে হাজির হও চারটে মানুষের হাত জন্ম যদি পারো তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দেব যদি না পারো তোমরা টাকা দিও। ইনকাম ট্যাক্স জ্যোতিষীরা যদি দেয় দিতেই পারে কারণ একটা কোথার থেকে ইনকাম করছো ইনকাম ট্যাক্সকে দেখাতেই হয় না বলতে হয় না বলতে হবে না যে আমি লোক ঠকিয়ে করেছি একটা চোরকে বলতে হবে না আমি লোক ইয়ে করেছি একজন বেশাকে বলতে হবে না আমি দেহ বিক্রি করে টাকাটা ইনকাম করেছি ইনকাম ট্যাক্সের দিলে ইনকাম ট্যাক্স নিয়ে নেয় এর সঙ্গে লিগাল প্রফেশন বল ইনলিগাল প্রফেশনে কোনো প্রশ্ন নেই লিগাল প্রফেশন করতে গেলে তাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হয় আমরা যিনি প্রফেশনাল ট্যাক্স নিতেন সেই ডেপুটি কমিশনারের কাছে চিঠি দিয়ে জানিয়েছিলাম এবং সেই চিঠি তৈরি করে দিয়েছিলেন সেই সময়কার বিখ্যাত লয়ার গুলাম রসুল এই এই কারণে এটা লিগাল প্রফেশন হতে পারে তাতে ডেপুটি রেজিস্টার সই করে দিয়েছিলেন লিগাল প্রফেশন একজনের নেওয়া হয়ে গেছিলো আচার্য সত্যানন্দ টাকর টাকা ফেরত দেওয়া হয়ে গেছিলো আবার লিগাল প্রফেশন আসতে পারবে আমি এটা বিশ্বাস করি না জ্যোতিষের কফিনের শেষ পেরে বইটা যদি পড়ে তাহলে টোটাল ব্যাপারটাই বুঝে নেবে এবং একই পদ্ধতিতে কারণ চিঠিগুলোরও ড্রাফট আছে একই পদ্ধতিতেই আবার প্রফেশনাল ট্যাক্স দাম বন্ধ করে দিতে পারবে